বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। তোমাদের সকলের সুস্থ, স্বাভাবিক এবং মঙ্গল কামনা করে আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক ICT ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করব, প্লাস তোমাদের আমরা কিছু পড়া দেব। তো আজকের টপিক হবে গণিতের মধ্যে জ্যামিতি। তো আমরা স্ক্রিনে কিছু চিত্র দেখতে পাচ্ছি, দেখো সকলেই আমরা কিছু কোণ, তারপরে কিছু রেখা, কিছু বিন্দু, কিছু বৃত্ত, কিছু আয়তক্ষেত্র, কিছু বর্গক্ষেত্র, অর্থাৎ এগুলা আমরা সকল কিছুই একটা একটা এঁকেছি, যাতে তোমাদেরকে আমরা জ্যামিতির যে সকল বিষয় আছে সেই সকল বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক ধারণা তোমাদেরকে আমরা দিতে পারি। কারণ জ্যামিতি আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতিনিয়তই আমাদের জ্যামিতি সম্পর্কে, বীজগণিত সম্পর্কে বা গণিত সম্পর্কে আমাদের কাজ করতে হয়। তো আমরা চলো সেই সকল বিষয়গুলো একটু একটু জানার চেষ্টা করি। তো প্রথমে আমরা এই সকল বিষয়গুলো একটা একটা কী করবো দেখব। জ্যামিতি, তাহলে প্রথমেই আমরা জ্যামিতি, তাহলে জ্য শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ বোঝায় পরিমাপ করা, অর্থাৎ আমরা ভূমির যে পরিমাপ করব বিভিন্ন আকৃতিতে এবং বিভিন্নভাবে সেই সকল বিষয়গুলোকে বলা হয় জ্যামিতি। তো চলো আমরা কিভাবে একটা বিন্দু, রেখা, কোণ, তারপরে হলো কি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সেগুলো আমরা নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা ভূমিকে বিভিন্নভাবে যে আমরা পরিমাপ করি সেই সকল বিষয়গুলো কিছু কিছু আমরা দেখার চেষ্টা করি। তো আজকে আমরা একেবারে প্রাথমিক বিষয় বিন্দু, রেখা এবং কোণ, এই তিনটি বিষয় নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। তো চলো সকলে মনোযোগ সহকারে সেই বিষয়গুলো দেখি। চলো রেখা আঁকি। তো চলো আমরা একটা রেখা আঁকি দেখি। আমরা কিভাবে সরল রেখা আঁকতে পারি? আমরা নিচের মতো ছোট দুইটি ফোঁটা আঁকি। হ্যাঁ, এই ফোঁটাগুলোকে আমরা এক একটাকে বলি কি বিন্দু, অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা আমরা বলি বেদ বা উচ্চতা কোনোটাই নাই, তাকে আমরা বলি কি বিন্দু বা ফোঁটা। এই ফোঁটা দুইটির ওপর স্কেল রাখি। এখন নিচের মতো পেন্সিল দিয়ে একটি সরল রেখা আঁকি। রাইট, তাহলে আমরা একটা সরল রেখা আঁকলাম, দেখো আমরা চিত্রে দেখতে পাচ্ছি। তাহলে সরল রেখা আঁকার সময় এর আমাদের কোনো কিন্তু প্রান্ত বিন্দু নেই, আমরা চাইলে দুই দিকে যে কোনো দিকে এটাকে আমরা কী করতে পারি, সরাতে পারি বা বাড়াতে পারি। তাহলে আমরা দুইটা বিন্দুকে যদি একত্র করি তাহলে সেটাই হলো কি একটা সরল। আমরা এই ফোঁটাগুলোকে বিন্দু বলি, আমরা একে রেখা বলি। একটি ঘনকের বাইরের অংশকে আমরা কি বলি? আমরা একে তল বলি, বিশেষভাবে এক্ষেত্রে আমরা সমতল বলি। একটি ঘনকের সব পাশ সমতল। রাইট, তাহলে আমরা ঘনক বলতে কি বুঝবো? একটা বই, একটা খাতা, একটা মোবাইল, ঠিক আছে, অর্থাৎ একটা ডাস্টার যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেদ বা উচ্চতা নাই, তাকেই আমরা তল বলে থাকি, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার বলি, তল বলতে আমরা কি বুঝি? যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেদ নাই, তাকে আমরা তল বলে থাকি। আবার ঘনবস্তু কাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ ও বেদ বা উচ্চতা সবই আছে তাকে আমরা একটি বলের ক্ষেত্রে বলে কি থাকি। আচ্ছা, চলো আমরা বিষয়গুলো একটু দেখে নেই। আমরা একে বক্রতল বলি, সমতল না হলে বক্রতল। দেখো এখানে প্রত্যেকটি কিন্তু এক একটা হলো কি তল, কিন্তু সবগুলো এলোমেলোভাবে কি করা আছে, সাজানো আছে, যার কারণে আমরা তাদের প্রত্যেকটাকে এক একটা বলি হলো কি বক্রতল, অর্থাৎ বাঁকা অংশ যদি থাকে। একটি কাগজের পার্শ্ব হচ্ছে একটি রেখা, যে স্থানে দুইটি পার্শ্ব মিলিত হয়েছে তা একটি বিন্দু। দেখো একটি কাগজের পার্শ্ব হচ্ছে একটি রেখা, যে স্থানে দুই
পার্শ্ব মিলিত অর্থাৎ শীর্ষবিন্দু, অর্থাৎ এক একটা আমরা প্রান্তবিন্দুকে আমরা বলি হলো কি শীর্ষবিন্দু। তাহলে এই দুইটা বিন্দু একত্রে কি হয়েছে, মিলিত হয়েছে। তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করে তোমার চারিদিকে জিনিস থেকে বিন্দু, রেখা, সমতল ও বক্রতল খুঁজে বের করো, যেমন বই, টেবিল, বল ইত্যাদি। তাহলে বই একটি সমতল, টেবিল একটি সমতল, বল একটি কি বক্রতল। তাহলে এরকম করে কী কী বিষয় আছে একেবারে সমান আর কী কী বিষয় আছে অসমান, মানে আঁকা বাঁকা। তাহলে সম যেগুলা সেগুলোকে আমরা বলি সমান, যেগুলা অর্থাৎ পৃষ্ঠগুলো তল, যাদের পৃষ্ঠতলগুলা সমান, যেমন একটা বইয়ের উপরি ভাগও সমান, নিচের ভাগও সমান, পাশের ভাগও সমান। তাহলে এই যে এটাকে আমরা বলি সমতল। আর বক্রতল মানে কি, একটা বল তার চারিদিক অংশটা একটা গোলা আকৃতির এবং প্রত্যেকটা যে অংশ তল সেগুলো প্রত্যেকটাই থাকে একটা একটার সাথে কি লাগানো, অর্থাৎ কোনোটাই সমানভাবে তাদের মধ্যে থাকে না। তাহলে এটাকে আমরা সমতল বলি। তাহলে ইট এটা যদি হয় তাহলে এটাকে আমরা একটা সমতল বলতে পারি, একটা টেবিল এটাকে আমরা সমতল বলতে পারি। এরকম করে তোমরা বেশ কিছু বিষয় খুঁজে বের করবে। তাক টেনে মিল করি, দেখো আমরা কোনটা রেখা, কোনটা তল, কোনটা বিন্দু, এগুলো আমরা একটু দেখি। তাহলে বিন্দু কোনটা, এটা সঠিক হয়েছে। বক্রতল কোনটা, সঠিক হয়েছে। সমতল কোনটা, সঠিক হয়েছে। তাহলে আমরা রেখা বলি, সঠিক হয়েছে। তাহলে আমরা দুইটা বিন্দুকে যদি আমরা একটা দাগ টেনে একত্র করে দিই তখন তাকে আমরা বলি কি রেখা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। দেখো এখন আমরা একটু কোণ সম্পর্কে দেখি। দেখো এখানে প্রত্যেকটা যে চারিদিকে কি হয়েছে, কোন অ্যাঙ্গেল হয়েছে, ঘড়ির কাঁটা, সেই সকল বিষয়গুলো আমাদের এখানে কি একে একে বোঝানো আছে। দেখো আমরা একটা বিদ্যালয়ের ঘর, ঘড়ি, সেই বিষয়গুলোকে আমরা কোন বলতেছি, কোন কোন অংশগুলোকে। দেখো দুইটি রেখার মিলিত বিন্দু, শীর্ষ বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। হ্যাঁ, তাহলে দেখো দুইটি আমরা একটু আগে রেখা শিখেছি, দুইটি রেখার মিলিত বিন্দু, অর্থাৎ দুইটার মিলিত বিন্দু কোনগুলো, যে আমরা একটা দুইটা বিন্দু যদি হয়, দুইটা বিন্দুর আমাদের যদি একত্রে মিলিত হয় সেটাকে আমরা বলতে পারি হলো রেখা। আর দুইটা রেখার যদি শীর্ষ বিন্দু অর্থাৎ একেবারে প্রান্ত বিন্দু যেটাকে আমরা বলি, সেই প্রান্তবিন্দু অর্থাৎ শীর্ষবিন্দু যদি দুইটি কোনো একটা আকৃতিতে এসে মিলিত হয় তার ফলে যে আকৃতি তৈরি হয় সেটাকে আমরা বলি হলো কি কোণ। দেখো এটা একটা রেখা, এই রেখার শীর্ষবিন্দু, এটা একটা রেখা, এই রেখার শীর্ষবিন্দু, এই দুইটা শীর্ষবিন্দু একটা বিন্দুতে মিলিত হয়েছে। আর এই মিলিত হওয়ার পরে এই দুইটা বিষয় অর্থাৎ দুইটা রেখা একটা যে আকৃতি তৈরি করেছে সেই আকৃতিটাকে আমরা বলি কোণ। তাহলে দুইটি রেখার মিলিত বিন্দু অর্থাৎ শীর্ষবিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে বলা হয় কোণ। এই মাঝখানের অংশটুকুকে আমরা বলি কোণ, লাল অংশটুকুকে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো সব কোণ। তাহলে এটাও একটা কোণ, এটাও একটা কোণ, এটাও একটা কোণ। তাহলে আমরা এই কোণগুলো কোনটা কোন ধরনের অথবা কোনটা কোণগুলো খুঁজে বের করো ও দাগ দাও, অর্থাৎ কোনটা কোন কোণ সেগুলো আমাদের এখন জানতে হবে তাদের শ্রেণীবিন্যাস সম্পর্কে। তো চলো আমরা দেখি। এখানে দেখো কোনগুলো কোণ সেগুলো তোমরা মিল করবা। তাহলে এটা একটা কোণ, আমরা একটু আগে যেরকম দেখিয়েছিলাম এটা একটা কোণ, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা একটা কোণ, আবার এখানে একটা কোণ, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, তারপরে এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, তাহলে এটা একটা কোণ, আবার এটা একটা কোণ। ছোট্ট বন্ধুরা আমার মনে হয় তোমরা কোনগুলো কোণ সেটা বুঝতে পেরেছ। কোণের প্রকার নিয়ে চিন্তা করি। আচ্ছা তাহলে চলো আমরা কোণের প্রকার ভেদ দেখি। আমরা কাগজের একটি তা মাছ বরাবর ভাঁজ করি, পুনরায় ভাঁজ করা কাগজটি আড়াআড়ি ভাঁজ করি, আমরা মাছ বরাবর রেখা আঁকি, রেখার মিলিত বিন্দুতে চারটি কোণ তৈরি হয়েছে, এদের প্রত্যেকটিকে এক সমকোণ বলে। হ্যাঁ দেখো একটা আমরা যদি সমতল বিশিষ্ট একটা কাগজ নেই, এই কাগজটাকে যদি আমরা চারটি অংশে ভাগ করি অর্থাৎ ভাঁজ করে, তাহলে এই প্রত্যেকটা ভাঁজের মধ্যে যে কোণ তৈরি হবে তাকে আমরা বলি এক সমকোণ। যদি এটাকে আমরা মেপে বলি অর্থাৎ চাঁদা দিয়ে আমরা যদি এটাকে মাপি তাহলে এক সমকোণ সমান বলা হবে 90 ডিগ্রি।
তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটাকে 90 ডিগ্রি হওয়া মানে আমরা বলি এক সমকোণ, আর প্রত্যেকটা চারটি মিলে একটা আমাদের কী হয়েছে, একটা সমতল হয়েছে। তাহলে সেই বিষয়টার মধ্যে একটা অংশকে আমাদের মনে রাখতে হবে যে এই যে লম্বালম্বি আর এই যে ভূমি সমান্তরাল, এই দুইটাকে আমরা এক সমকোণ বলি। দেখো, ঠিক সমকোণের জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করব। তাহলে সমকোণের জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করি। এবং একটু আগে দেখো, আমরা কাগজে যে ভাঁজ করেছিলাম তার একটা পাশে আমরা যেটা বলেছিলাম এটাকে আমরা বলি কি অনুভূমিক, আর এটা হলো কি সমান্তরাল। ঠিক আছে, যদি লম্বালম্বি হয় উপরের দিকে সেটাকে আমরা অনুভূমিক, নিচের দিকে হলে ভূমি সমান্তরাল। এরকম দুইটা দাগ যদি আমরা পরস্পর সোজা রাখি তাহলে মাঝখানে যে কোণ হয় সেটাকে আমরা সমকোণ বলি। সমকোণ, দেখো সূক্ষ্ম কোণ, যদি কোণটি এক সমকোণ থেকে ছোট হয় আমরা একে সূক্ষ্ম কোণ বলি। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো, অর্থাৎ এক সমকোণ বা 90 ডিগ্রি এর থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। দেখো, এই আকৃতিতে থাকলে সেটাকে আমরা বলতাম সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, 90 ডিগ্রি, আর তার থেকে যদি কম হয় তাহলে সেটাকে আমরা বলি সূক্ষ্ম কোণ। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি 60 ডিগ্রি হয় তাহলেও সূক্ষ্ম কোণ, যদি 45 ডিগ্রি হয় তাহলেও সূক্ষ্ম কোণ, যদি 80 ডিগ্রি হয় তাহলেও সূক্ষ্ম কোণ। স্থূলকোণ, যদি কোণটি এক সমকোণ থেকে বড় হয় আমরা একে স্থূলকোণ বলি। দেখো, তাহলে আমরা এই দাগ বরাবর যা ছিল সেটা হলো সমকোণ। সমকোণের থেকে যদি বড় হয়, অর্থাৎ এক 90 ডিগ্রি থেকে যদি বড় কোনো কোণ হয় সেটাকে আমরা বলি স্থূলকোণ। তাহলে যাই হোক না কেন, দুই সমকোণের চেয়ে ছোট যদি কোনো কোণ হয় তাহলে সেটাকে আমরা বলি কি স্থূলকোণ। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে যদি বড় হয় তাহলে তাকেই আমরা বলি কি স্থূলকোণ। যদি 100 ডিগ্রি, 110 ডিগ্রি, 120 ডিগ্রি তাহলেও সেটা হলো কি স্থূলকোণ। সঠিক শব্দটি টেনে নিচের খালি ঘরে বসাই, এটা হবে তোমাদের বাড়ির কাজ। এই অংশটুকু তোমরা সুন্দর করে দেখবে এবং পড়বে। ঠিক আছে, তাহলে আমাদের বইয়ে দেখো পৃষ্ঠা নম্বর 98, এই পর্যন্ত আমি আজকে তোমাদের জন্য রাখলাম। এই পর্যন্ত বিষয়গুলো তোমরা সবাই সুন্দর করে দেখবে এবং সেই অনুসারে তোমরা পড়বে। তো সকলকে ভালো এবং সুস্থ থাকা, এবং হলো কি সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।